ওসি আক্রমুল টিভিতে খবরটি দেখা মাত্রই হঠাৎ তার গতকাল রাতের সেই বিভীষিকাময় দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে। লোকটির চেহারা ছিল অস্পষ্ট, কেননা সে কালো কিছু একটা দিয়ে পুরো মুখটি ঢেকে রেখেছিল। তবে কি সেই ছদ্মবেশী দেবদূত? ওসি আক্রমুল এখন কিছুটা সুস্থ বোধ করছেন, তবে নিজের হাতের জন্য তার খুব আফসোস হচ্ছে, কারণ কবজি ছাড়া হাত থাকার থেকে না থাকাটাই ভালো ছিল। আজ আবারও সেই স্ট্যাটাস, কিন্তু এখন আর সাধারণ জনগণ বেশি কৌতূহল না হলেও অপেক্ষায় থাকেন দেবদূতের একটি স্ট্যাটাসের জন্য। কিন্তু স্ট্যাটাসে কমিশনারের ছেলে লিঙ্গহীন লাশের সাথে ওসি আকরামের কর্তৃত্ব হাত দেখে পুলিশের প্রতি সাধারণ জনগণের একটি ক্ষোভের সৃষ্টি হয়, কারণ জনগণ এতদিন পুলিশের ঘুষ খাওয়ার কথা বাতাসে শুনলেও আজ তারা চাক্ষুষ দেখতে পাচ্ছে। সবাই দেবদূতকে বাহবা দিচ্ছে ওসি আকরামের এই পরিণতি করার জন্য। আগের মতো এবারও অফিসার মারুক সহযোগী মিলাসহ র্যাবের একটি ফোর্স রওনা দেয় ট্র্যাককৃত স্থানে। আজকে পোস্ট করা জায়গাটি শহরের ভিতরেরই একটি বহুতল ভবন থেকে। অফিসার মারুক জানেন যে এবারও তাকে পাওয়া যাবে না, তবুও অনুসন্ধান চালিয়ে যাওয়াটা জরুরি। কমিশনারের ছেলের হত্যাকাণ্ডে পুলিশ এবার কিছুটা নড়েচড়ে বসলেন, তাই পুলিশ হেডকোয়ার্টার অতি দ্রুত এক বৈঠকের ডাক দিলেন। বৈঠকের প্রধান হিসেবে রয়েছেন পুলিশের মহাপরিচালক MS কামাল হোসেন। বৈঠকে সকল পুলিশ কর্মকর্তার উদ্দেশ্যে তিনি বললেন, বিগত চার মাসে মোট 98টি খুন হয়েছে বিভিন্ন অঙ্গ কর্তন করে, আর আমরা সেই মহানায়ক হিরোর কোনো ক্লুই বের করতে পারলাম না। স্যার, দেবদূতের এই কাজের ফলে দেশে অনেকাংশে অরাজকতা কমে গেছে, তাই বলে কি আমরা তাকে সমর্থন দিব? কিন্তু স্যার, তার কারণে অনেক অসহায়রা বিচার পাচ্ছে। শাট আপ! আপনি কি জানেন তার কারণে জনগণ পুলিশের উপর আস্থা হারিয়ে ফেলছে? এভাবে চলতে থাকলে তো আমাদের কোনো কাজ করার দরকার নেই। তাহলে সবাই লেজ গুটিয়ে বসে থাকুন। আর মিস্টার মারুক, আপনাকে এই কেসের দায়িত্ব দেওয়া সত্ত্বেও কোনো অগ্রগতি দেখতে পাচ্ছি না, আপনি বরং কেসের দায়িত্ব ছেড়ে দিন। এতক্ষণ অফিসার মারুক চুপ থাকার পর হঠাৎ পুলিশ প্রধানের কথায় ফিরে তাকালেন। যদি কেসের দায়িত্ব কেউ নিতে চায় তবে অবশ্যই ছেড়ে দিব, তবে আমাকে আরও 20 দিন সময় দেওয়ার অনুরোধ রইল। 20 দিন? অসম্ভব! আমি আর কোনো হত্যাকাণ্ড দেখতে চাই না। আপনাকে বরং 10 দিন সময় দেওয়া হলো, এর মধ্যে যদি কোনো অগ্রগতি না হয় তবে আপনার লিস্টে ব্ল্যাক স্টার যোগ করা হবে। আজ এ পর্যন্তই। এদিকে এ পর্যন্ত যত হত্যাকাণ্ড হয়েছে সবগুলোর আসল কারণ খতিয়ে দেখেছেন অফিসার মারুক, এবং সেসব অসহায় মানুষদের সাথে কথাও বলেছেন, কিন্তু সেরকম কোনো ক্লু খুঁজে পাননি। বিকালে মারুক ও মিলা হাঁটছিলেন পার্কের ইট বাঁধানো রাস্তা দিয়ে। এখানে আসার উদ্দেশ্য মূলত উন্মুক্ত পরিবেশে কেস নিয়ে আলোচনা করা। আচ্ছা স্যার, আপনি কি 10 দিনের ভিতরে দেবদূতকে ধরতে পারবেন? জানি না, তবে চেষ্টার কোনো কমতি রাখব না। হঠাৎ এ বিষয় নিয়ে সন্দেহ হলো কেন? কেস হাতে নেওয়ার সময় তো বলেছিলেন আমি ছাড়া কেউ পারবে না। না না, মানে আমি সেরকম কিছু বুঝাইনি। আমারও আত্মবিশ্বাস যে আপনি পারবেন, কিন্তু এখন পর্যন্ত তো কোনো ক্লুই বের করতে পারলাম না, তাই আর কি। বুঝেছি স্যার। আপনি এখনো বিয়ে করেননি কেন? বয়স তো 30 পেরিয়ে যাচ্ছে। এমনি করছি না, বিয়ে করলে বউয়ের আঁচল ছাড়তে মন চাইবে না তাই। কথাটি শুনে মিলা কিছুটা লজ্জামাখা মুচকি হাসি দিল। আপনি কেন বিয়ে করছেন না? সেরকম কোনো মানুষ খুঁজে পাচ্ছি না, তবে খুব শীঘ্রই পেয়ে যাব মনে হয়। ভালো কথা। আচ্ছা, আপনি এখানে বসুন, আমি কিছু বাদাম নিয়ে আসি। মারুক পার্কের সবুজ ঘাসের পথ ধরে এগিয়ে চলছে বাদামওয়ালার দিকে, আর মিলা তার চলার পথে এক নয়নে তাকিয়ে রয়েছে। হঠাৎ মেসেজের টুং শব্দে মিলার ধ্যান ভাঙল। অন্যের মোবাইল যদিও অনুমতি ব্যতীত ধরা ঠিক নয়, তবুও কৌতূহলের বসে মারুফের মোবাইলটি নিজের হাতে নিল। মোবাইলে কোনো লক নেই, তাই মেসেজ অপশনে ঢুকেই চমকে উঠল মিলা। সদ্য মেসেজটি এসেছে এক অচেনা নাম্বার থেকে। মিস্টার মারুফ, আমি চাইলে সব কিছু ফাঁস করে দেশবাসীকে তাক লাগিয়ে দিতে পারি। আজ রাত 9টায় সবুজবাগের পুরনো বাংলাতে চলে আসুন। সাবধান, সাথে কোনো ফোর্স নিয়ে আসবেন না, নয়তো আপনারই ক্ষতি। মেসেজটি পড়ে হাত কাঁপছে মিলার। তবে কি এই দেবদূতের সাথে মারুফের কোনো হাত রয়েছে? এসব ভাবতেই মিলার কপালে কিছুটা ঘামের আভা দেখা গেল।
হঠাৎ মারুককে বাদাম নিয়ে ফিরতে দেখে অতি দ্রুত মোবাইলটি আগের স্থানে ঠিকঠাক মতো রেখে দিল মিলা। এই নিন বাদাম। কি হলো, এভাবে ঘামছেন কেন? না না, মানে খুব গরম লাগছে আর কি। কি বলেন, আবহাওয়া তো বেশ ঠান্ডা, তবে গরম লাগবে কেন? জানি না। আচ্ছা স্যার, আজকে ওঠা যাক, একটুও বসবেন না? ওকে চলেন। রাত 8:40, মিলা বাংলোর প্রধান রাস্তার এক ঝোপের কোণে লুকিয়ে রয়েছে। অপেক্ষা যেন শেষই হচ্ছে না, বরং মশার কামড়ে মনে হচ্ছে পুরো শরীরে কেউ যেন বিষ ঢেলে দিয়েছে। আর তাছাড়া বাংলোর রাস্তায় কোনো আলোর উৎস নেই, তাই অন্ধকারে কিছুটা ভয়ও হচ্ছে। হঠাৎ গাড়ির শব্দে চমকে উঠল মিলা। হ্যাঁ, মারুপ গাড়ি নিয়ে এদিকেই আসছে, তাই নিজেকে আরেকটু ঝোপের মাঝে লুকিয়ে নিল মিলা। বাংলোর সামনে গাড়িটি থামিয়েই মাটিতে পা রাখল অফিসার মারুপ। সাবধানতা অবলম্বনের পন্থা হিসেবে চারদিকে এক নজর তাকিয়ে বাংলোর ভিতরে প্রবেশ করলেন তিনি। আর এদিকে মিলাও মারুপের পিছু পিছু বাংলোর অভ্যন্তরে প্রবেশ করল। বাংলোটি বেশ ছোট হলেও অনেক কারুকার্যে আবৃত। আস্তে আস্তে সিঁড়ি বেয়ে ছাদের দিকে ধেয়ে চললেন মারুপ। ছাদের কার্নিশ ধরে এগিয়ে যেতেই হঠাৎই ছাদের কেন্দ্রস্থলে একটি আলো জ্বলে উঠল। মারুপ আলোর নিকটে পৌঁছাতেই তার বিপরীত পাশে থাকা অবয়বটি হঠাৎই বলে উঠল, বসুন বসুন মিস্টার মারুপ। কিন্তু আমাকে এখানে কেন ডেকে এনেছেন? কেন ডেকে এনেছি সেটা ভালো করেই জানেন। এই বলে অবয়বটি আলোর সামনে মুখমণ্ডল নিয়ে কাপড়ের আবরণটি উপরে ফেলল। এ কি ফাইন তুই? হ্যাঁ আমি। এদিকে মিলা সিঁড়ির কোণে বসে সব কিছুই পরিলক্ষণ করছে। সে এখনও ঘটনার মূল রহস্য সম্পর্কে অবগত হতে পারছে না। কিছুক্ষণ অন্তর হঠাৎই লোকটি পা দিয়ে মারুপকে আঘাত করল। এক পর্যায়ে দুজনের ধস্তাধস্তি শুরু হয়ে যায়। মিলা ঠিক কী করবে বুঝতে পারছে না। এক পর্যায়ে লোকটি একটি চাকু নিয়ে মারুপকে আঘাত করার চেষ্টা করে। মারুপ লোকটির হাত শক্ত করে ধরে রয়েছে, কিন্তু বেশিক্ষণ যে তাল সামলাতে পারবে না সেটা দেখেই বোঝা যাচ্ছে। এবার মিলা কোনো অপেক্ষা করতে চাইছে না, কোমরে গোঁজা পিস্তলটি হাতে নিয়ে সরাসরি লোকটির ডান পা বরাবর গুলি করে দেয়। লোকটিও আকস্মিক গুলি খেয়ে মারুপকে ছেড়ে দেয় এবং একটি নিনজা ব্লেড মিলার দিকে নিক্ষেপ করে। ব্লেডটি সরাসরি মিলার তলপেট বরাবর আঘাত হানে আর এক চিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আর এদিকে লোকটি তৎক্ষণাৎ অপেক্ষা না করে ছাদের কার্নিশের উপর দিয়ে লাফ দিয়ে পালিয়ে যায়। অফিসার মারুপ অতি দ্রুত মিলার দিকে এগিয়ে আসে আর নিনজা ব্লেডটি তলপেট থেকে টান দিয়ে বের করে দেয়। অধিক রক্তক্ষরণের ফলে মিলা অজ্ঞান হয়ে যায়, তাই মিলাকে কোলে তুলে অতি দ্রুত গাড়িতে উঠিয়ে হসপিটালের দিকে রওনা দেয়। দুদিন পর আজ মিলার জ্ঞান ফিরেছে আর মারুফের নতুন সহযোগী হিসেবে দেওয়া হয়েছে ফারাবিকে। মিলার কেবিনে ঢুকতে কীরকম যেন সংকোচ হচ্ছে মারুফের। কেবিনে ঢুকতেই মারুফ দেখতে পায় এক মহিলা মিলাকে খাইয়ে দিচ্ছে। দৃশ্যটি দেখা মাত্রই মারুফের চোখের কোণে কিছুটা জল চলে আসলো, কারণ ছোটবেলা থেকেই সে মায়ের আদর থেকে বঞ্চিত ছিল আর মিলা এত বড় হয়েও কি সুন্দর এক ভালোবাসার বন্ধনে আবদ্ধ রয়েছে। মারুপকে দেখা মাত্রই মিলা শোয়া থেকে বসার চেষ্টা করল। আরে না না, সমস্যা নেই, আপনি শুয়ে থাকুন। আম্মু, ইনি হচ্ছেন আমার স্যার। মিলার মা মারুফের দিকে তাকিয়েই আবেগে আপ্লুত হয়ে মুখে হাত বুলিয়ে বললেন, বসো বাবা, দেখো না মেয়েটিকে কতবার বললাম যে তোর পুলিশ হওয়ার দরকার নেই, কিন্তু ও আমার কথা একদমই শুনে না। আজ এই বিপদ, কালের থেকেও বড় বিপদ হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? ওর বাবাকে রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছি, এখন ওই আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। ওর যদি কিছু হয়ে যায়। এই বলে মিলার আম্মু কান্নায় ভেঙে পড়লেন। আহ মা, স্যারের সামনে এগুলো কি শুরু করলে? আচ্ছা বাবা, কিছু মনে করো না। জি না আন্টি, আমি তো আপনার ছেলের মতোই। আবারও মারুপের মুখে হাত বুলিয়ে বললেন, হ্যাঁ তোমার মতো একটি ছেলে থাকলে আর কোনো আফসোস থাকতো না আমার। তা পরিবারে কে কে আছে তোমার? পরিবারের কথা শুনতেই চোখের কোণে ফের জল চলে আসলো মারুফের। কেউ নেই, ছোটোবেলাতেই বাবা মা মারা গেছেন। ও থাক, কষ্ট পেয়ো না বাবা। নেই কে বললো? এখন থেকে মিলার সাথে সময় পেলেই আমার বাসায় চলে আসবে, তারপর দেখো আমি তোমাকে মায়ের আদর দিতে পারি কি না। জি আন্টি, অবশ্যই আসব। আচ্ছা আম্মু, তুমি একটু বাইরে যাও, স্যারের সাথে আমার কিছু কথা আছে। মিলার কথা মতো তিনি বাইরে চলে গেলেন। বাইরে চলে যেতেই মিলার প্রথম প্রশ্ন ছিল, স্যার দেবদূতের সাথে আপনার কোনো সম্পর্ক নেই তো? প্রশ্নটি শুনে চমকে উঠল মারু। তাহলে কি সে মিলার কাছে ধরা পড়ে গেল?